বিধাননগর পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন তথা 29 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর কৃষ্ণ চক্রবর্তীর উদ্যোগে আজ সল্টলেকের সিজি ব্লকের সুইমিং পুলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসু। এই অনুষ্ঠানে বিধাননগর বিধানসভা কেন্দ্রের চারবারের বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসুকে সংবর্ধনা দেওয়া হয়। সকলের প্রিয় মন্ত্রী সুজিত বসুকে সংবর্ধনা দেন কৃষ্ণ চক্রবর্তী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্যরা ও কোঅর্ডিনেটররা। মন্ত্রী সুজিত বসু জানান যে এত কুৎসা সত্ত্বেও মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছেন, যারা অপপ্রচার করেছেন মানুষ তাদের জবাব দিয়েছেন। এই সংবর্ধনা খুবই ভালো, আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে, আরো ভালোভাবে কাজ করব মানুষের জন্য। সমস্ত ওয়ার্ডের মানুষদের নিয়ে আজকে আমাকে সম্বর্ধিত করলো, আমি সবাইকে প্রণাম শ্রদ্ধা জানালাম। তার কারণ মানুষের আশীর্বাদ ছাড়া তো কিছু হতে পারে না। আজকে এত আমাদের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে, এত কুৎসা হয়েছে, আমাদের নেত্রী সম্পর্ক হয়েছে, আমাদের সম্পর্ক হয়েছে, তারপরেও মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। কেন মানুষ বুঝেছেন যারা এই অপপ্রচার, যারা ভুল কথা বলেছে, মানুষ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে। তাই আজকে কৃষ্ণাদির এখানে ব্লাড ডোনেশন এবং সম্বর্ধনা খুবই ভালো, আমি মাইকেই জানিয়েছি, সবাইকে আমার প্রণাম শ্রদ্ধা জানিয়েছি, দায়িত্ব বাড়িয়ে দিয়েছে, আরও ভালো করে কাজ করবো মানুষ। আজকে আমাদের প্রথম যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ব্লাড ডোনেশন, যে এই প্যান্ডামিক সিচুয়েশনে করোনার পরিস্থিতিতে রক্তের ভীষণ প্রয়োজন। তাই আমরা সমস্ত ক্লাব বা পুজো কমিটি বা ওয়ার্ড কমিটি যারা আছেন বা আমাদের বিভিন্ন পুজো সংগঠন সকলকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসতে বলেছে যাতে রক্তের সংকট না হয়, এটা প্রথম উদ্দেশ্য। সেকেন্ড, আমাদের বিধায়ক যিনি পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার একজন দক্ষ মন্ত্রী সুজিত বসু, তিনি চারবারের বিধায়ক এবং দুবারের মন্ত্রী, এবং এত আমাদের সল্টলেক পোর্শন থেকে আমরা অনেক সবসময় ওনাকে জেতাতে পারতাম না, এবারে শুধু জেতাইনি, লিডও আমরা দিয়েছি এখান থেকে, এটা আমাদের পরম সৌভাগ্য। এবং সুজিতার মতন মানুষকে নিয়ে চলা একজন বিধায়ক, একজন মন্ত্রী, তাকে সম্বর্ধিত আমরা করলাম 29 নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীরা মিলে, আমরা মিলে, এবং সুজিতদাকে সম্বর্ধনা দিতে পারে আমরা নিজেরা মানে সমৃদ্ধি হলাম। তার কারণ ওনার মতন একজন দক্ষ প্রশাসক সবসময় আমাদের পাশে থেকে আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা একসঙ্গে পথ চলি, এক রাস্তা দিয়ে চলি, এবং আমাদের কোনো মতের কখনো বিরোধ হয়নি। তার কারণ আমাদের উদ্দেশ্য একটাই, মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, সেই জিনিসটা।